গুড মর্নিং ফ্রেন্ডস, তো দেখো আমরা আজকে সকালবেলা আমাদের সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল, বাট সকালে দীঘাতে একটু বৃষ্টি হচ্ছিল বলে আমরা যেতে পারিনি। তো এখন সকালে একটু ব্রেকফাস্ট করব, করে আমরা বিচে যাব। সবাই রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। দেখো এই যে তো দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, সকালবেলার লুচি আর ঘুগনি। তো এই হোটেলের যে রেস্টুরেন্টটা ছিল এটা সব থেকে পজিটিভ দিক ছিল, এখানকার খাবার দাবারগুলো খুব ভালো, একদম নিজের বাড়ির মতো। মানে বাইরে গিয়ে খেয়ে যে শরীরের একটা অসুবিধা বা অস্বস্তি সেই রকম কিছু ছিল না, কারণ এই খাবারগুলো একদম ঘরোয়া ছিল আর একদম কম তেলে রান্না ছিল। বন্ধুরা সকালে টিফিন টিফিন হয়ে গেছে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বিচের দিকে, বিচের অনেকটা কাছে চলে এসেছি। মোর যাচ্ছে ওর কাম্মির কোলে। সমুদ্রে যাচ্ছে আমার মেয়ে, সমুদ্রে যাচ্ছে। কি করবে বলে দাও, কি করবে? সমুদ্রে স্নান করবে, বুঝে গেছে, সমুদ্রে স্নান করবে বলে দিয়েছে। অনেক বছর পর আমি দীঘায় গিয়ে ঘোড়া চড়লাম, ঘোড়া না খচ্চর জানি না, কারণ ও আমার ভার যখন বহন করছে তখন খচ্চরই হবে। যাই হোক, আমার শর্টস পরা নিয়ে হয়তো অনেকের অনেক চিন্তাভাবনা থাকতে পারে, কারণ আমি মোটা বলে, কিন্তু আমি মনে করি আমি মোটা বলে আমার জীবন থেকে কোনো শখ আহ্লাদ চলে যায়নি। আমি কমফোর্টেবল, আমার বাড়ির লোক কমফোর্টেবল, সেই কারণে আমি সমস্ত রকম ড্রেস পরি এবং আমি পরতে ভালোবাসি। তো কারোর যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও। মেয়ে আমি আর পিহু তিনজনে কিন্তু এই হর্স রাইডিংটা খুব 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 এনজয় করেছি, কারণ আমি বহু বছর পরে ঘোড়ায় বসলাম। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু সমুদ্রটাকে খুব এনজয় করেছে, স্নানও করতে খুব ভালোবেসেছে, ভয় পায়নি খুব একটা বেশি। এটা আমার কাছে খুব চিন্তার ছিল যে মেয়ে যদি ভয় পায়, তো দেখলাম ও একদমই ভয় পায়নি, খুব এনজয় করেছে। আমরা সকলে আজকে খুব 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 এনজয় করেছি। মা আসেনি, মা পাড়ে বসেছিল, কারণ মায়ের জলে নামতে একটু অসুবিধে হয়, সেই কারণে মা পাড়েই বসেছিল। শেষের দিকে একটুখানি এসেছিল, দু চারটে ফটো তুলে আবার চলে গেছে। দীঘাতে এবার যা সমুদ্রের ঢেউ দেখলাম তা আগে আমি কখনো দেখিনি। সত্যি দীঘার ঢেউ অনেক অনেক বেড়ে গেছে, যার জন্য দীঘায় স্নান করতে আরও অনেক বেশি ভালো লাগছে। বন্ধুরা আমরা চান করে চলে এসেছি, তো এখন আমরা একটু লাঞ্চ করতে যাব, আর হ্যাংলামি চ্যানেলের একটা ভিডিও শ্যুট হবে। মৌমিতারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ জলে প্রায় এক দেড় ঘন্টার ওপর ছিলাম, আর ওই দাপাদাপি করতে করতে এত জোরে খিদে পেয়ে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিক, আর হ্যাংলামি চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট হবে, তোমরা দেখতে থাকো। ওই আজকে স্পেশাল মেনু থাকছে, যেহেতু দীঘায় ঘুরতে এসেছি, সঙ্গে আজকে দশমী, সবাইকে শুভ দশমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, বড়দেরকে প্রণাম। চলো খাওয়া যাক।
নমস্কার শুভ বিজয়া, আজকে আমরা হোটেলে খেতে এসেছি। আজকে তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি, দেখো ভাত আছে, পুঁই শাক আছে, পুঁই শাক তো নিয়ে নিচ্ছে, এটা আমি খাইও, আমি যদিও বা খাইও না। এখানে আর আছে, সামনে আছে এটা কি গো, শুক্তো আছে, মাছ আছে, কাতলা মাছ আছে। আর আমি কাতলা খাই না বলে আমি ডবল ডিমের একটা অর্ডার দিলাম। আর এখানে আমাদের চ্যানেলে ফুড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ দীঘা এসছি, তো প্লিজ 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 আমাদের হ্যাংলামি চ্যানেলটাও ভিজিট করে নিও। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রুমে যাচ্ছি। বিধ্বস্ত অবস্থা আমাদের সবার, মুখটা পুরো কালো হয়ে গেছে। এখানের খাবারটা খুব ভালো, খাবারের কোয়ালিটি খুব ভালো। তো রুমে যাই, মেয়ে যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর বেরোনো হবে না, নইলে এখানের কতগুলো পার্ক আছে ওখানে যাব, একটুখানি পার্কটা দেখতে যাব। তো দেখি কি করি। দেখো নিজের বাড়ি মনে করে সব হেঁটে চলে বেড়াচ্ছে, খারাপ আরামদাময়। সোনা কি করছিস রে, সোনা কি করছো, কি করছো, দেখছো কি দেখছো? হ্যাঁ ঠিক আছে, চলো আর খেলতে হবে না, এখন ঘরে চলো শোবে একটু। দীঘা সম্পর্কে আমার একটা এক্সপিরিয়েন্স এবার শেয়ার না করলেই নয়, দীঘা অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে সকলের জন্য, খুব ঘোরার একটা খুব সুন্দর জায়গা দীঘা। কিন্তু সত্যি কথা বলতে এবার দীঘায় গিয়ে আমি যেটা ফিল করলাম, দীঘার সাবেকিয়ানাটা চলে গেছে। কারণ চারিদিকে বড় বড় দোকান, একটা মাল্টিপ্লেক্স টাইপের ছোঁয়া চলে এসেছে দীঘাতে। আগে যে জিনিসটা ছিল না, রাস্তার ধারে ছোটো ছোটো ফুটের দোকান যেগুলোতে মাছ বিক্রি হতো, নানান রকমের ছোটো ছোটো ব্যবসায়ীরা কাজু বিক্রি করছে, নানান রকমের খাবার বিক্রি করছে, বাট এবার গিয়ে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। সবটা একদম পুরো ওয়েল ডেকোরেটেড এবং রাস্তার ধারে কোনো দোকান নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই, কিন্তু কোনো একটা জায়গা থেকে আমার মনে হলো দীঘার যে সাবেকিয়ানাটা সেটা হয়তো একটু হলেও খামতি রয়ে গেছে। তো যাই হোক, এটা হয়তো আমার চিন্তাধারা, তবে আগের থেকে অবশ্যই এখন অনেক বেশি পরিষ্কার, বীচ অনেক বেশি পরিষ্কার, রুলস অনেক স্ট্রং হয়ে গেছে এখন। তো বিচের ধারে বসে আজকে আমরা এখান থেকে এই চিকেন শিক কাবাবগুলো আর কিছু ফিশ মানে মাছ ভাজা নিয়েছিলাম, তো সেগুলোই খেয়েছি রাত্রে, আর ডিনার করিনি। তো যে মাছগুলো খাচ্ছি, ভাজা খাচ্ছি, সেগুলো দেখতে পারো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ বাড়িতে গিয়ে সারাদিন অনেক স্নান টান হয়েছে, কালকের একটা জার্নি ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখতে থাকো, সঙ্গে থেকো, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও।